আসসালামু আলাইকুম রাজফুল শেখ আপনারা দেখছেন মিডিয়া প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে মোয়াক্কেল অনেক ভাই প্রশ্ন করছেন যে হুজুর মোয়াক্কেল সম্পর্কে কিছু বলুন আসলে মোয়াক্কেল কি সত্যি কি মোয়াক্কেল ফেরিস্তা সম্মানিত ভাই ইনশাল্লাহ আমি সে বিষয় নিয়ে কথা বলবো কারণ এই বিষয়টি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে সম্মান্ত ভাই একটি কথা না বলে নয় আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্য কষ্ট করে হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সম্মান্ত ভাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন ফিরে আসা যাক একটি ইন্টারভিউ পর জি সম্মান্ত ভাই আপনি প্রশ্ন করেছেন যে মোয়াক্কেল সম্পর্কে বলার জন্য সম্মানিত ভাই ইউটিউবে অনেক বক্তব্য পাবেন বা অনেক কবিরা যারা বলে থাকে যে আমার কাছে দুইটা মোয়াক্কেল বস আছে অথবা তিনটা মোয়াক্কেল আছে আর দুই তিনটে জিন আছে জি এমনটাই কিন্তু শোনা যায় যে আমার কাছে কিছু মোয়াক্কেল কিছু জিন আছে আসলে মোয়াক্কেল বলতে কি বোঝায় মোয়াক্কেলটা কি এটা কিন্তু আমরা জানি না আমরা অনেকেই মনে করি যে মোয়াক্কেল মানে হচ্ছে ফেরিস্তা জি ইনশাল্লাহ আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বুঝিয়ে দেবো যে আসলে কি মোয়াক্কেল মানে কোনো ফেরিস্তা না তো ভাই অনেক কবিরাজ তারা কিন্তু মনে করে যে মোয়াক্কেল মানে ফেরিস্তা আবার অনেকে বলে যে না মোয়াক্কেল মানে ফেরিস্তা নয় তবে সাধারণ মানুষ যারা বেশিরভাগ মানুষ কিন্তু মনে করে মোয়াক্কেল মানে হচ্ছে ফেরিস্তা অথবা জিন আর মোয়াক্কেলের মধ্যে মানে ফেরিস্তার মধ্যে মধ্যে কোনো একটা জিনিস যেগুলোকে মোয়াক্কেল বলা হয় এটাই কিন্তু অনেকে ভাবনা তার জন্য আজকে আমি ক্লিয়ার করে বলবো যে আসলে মোয়াক্কেল কি তার আগে ফেরিস্তা সম্পর্কে কিছু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ভাই ফেরিস্তা হচ্ছে আল্লাহর এমন একটি সৃষ্টি যেটা একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ করে না তারা আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ করে না যেমন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন বিবেক দিয়ে সৃষ্টি করেছেন তার পাশাপাশি জিনকেও জি জিন মানুষ দুইজনকে বিবেক দিয়ে সৃষ্টি করেছে তার কারণে জিন মানুষের বিচার আছে মানে কেয়ামতের দিন আমাদেরকে একটা কাজ কাঠখড়ায় থাকতে হবে আমাদের বিচার অনুযায়ী জান্নাত অথবা জাহান্নামে নামে দেওয়া হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যাকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন সেই কিন্তু কেয়ামতের দিন কাঠ খড়ায় দাঁড়িয়ে থাকবে এবং তার বিচার হবে সে জান্নাত অথবা জাহার নামে যাবে যেমন পশু পাখি জীব জন্তু বিভিন্ন রকমের জিনিস আছে পৃথিবীতে তাদেরকে কিন্তু আলাদা আমি বিবেক দেয়নি তার ফলে তার কারণে তাদেরকে জান্নাত অথবা জাহান্নামে নামে দেওয়া হবে না তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না এবং তাদের বিচারও বিচারণে সম্মানিত ভাই পশু পাখি জীবজন্তুদেরকে বিবেক দেয়নি বলতে দেখুন বিবেক মানে ভালো কিছু অথবা মন্দ কিছু বোঝা যে আমরা আসলে জিনিসটা যে ভালো এটা যে মন্দ এটা কিন্তু বুঝতে পারবো সেটা হচ্ছে বিবেক যার বিবেকই থাকবে না সে কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতে পারবে না তাহলে একটা ছাগল অথবা একটা গরু বা একটা যাই বলেন না কেন আপনি ঘোড়া যাই বলেন তাদের যদি বিবেক থাকতো তাহলে তারা কি করতো আপনার কোনো ফসল অথবা আপনার কোনো মাল কিন্তু এমনি গিয়ে খেয়ে নিত না অনেক সময় দেখবেন আপনার খুবই মূল্যবান একটা জিনিস রাখা আছে আপনার সেটি প্রয়োজন সে কিন্তু সে জিনিসটা গিয়ে খেয়ে নেয় সে বুঝতে পারে না আপনি অনেক রেগে যান হয়তো ছাগলটার উপর অনেকটা রেগে গেছেন যে আমার খেয়ে নিল তবে তার কিন্তু বিবেক নাই তার জন্য সে এই কাজটি করেছে যদি আল্লাহ রাব্বুল আলমিন তাকে বিবেক দিতেন তাহলে সে কিন্তু এই কাজটি করার আগে একবার ভাবতো সে ভাবত যে আমি যে এই কাজটা করবো তার ফলে মালিক আমাকে কি করতে পারে আমাকে থানায় ভরতে পারে আমাকে জেল দিতে পারে বিভিন্ন রকম ভাবত কারণ তার বিবেক থাকতো তাহলে আল্লাহরাবুল আলমিন বিবেক দিয়ে একমাত্র সৃষ্টি করেছে মানুষ এবং জিনকে তার জন্য মানুষ এবং জিনের বিচার আছে সমান্ত ভাই তাহলে আমরা বুঝে গেলাম যে মানুষ এবং জিনকে বিবেক দিয়ে আল্লাহর বলার সৃষ্টি করেছে তবে ফেরেস্তাকে কিন্তু কোনো বিবেক দেয়নি জি কারণ ফেরেস্তা হচ্ছে একমাত্র আল্লাহর হুকুম পালনকারী তিনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বোঝে না কোনো কাজ করেও না যেমন এক ধরনের রোবট রোবট পাওয়া যায় আমাদের এখানে যে রোবটকে যতটা বলবো যেগুলো কম্পিউটার রোবট হোক বা বিভিন্ন রকম রোবট আমি যেটা করাবো তেমনই কাজ করবে তার বাইরে কিছু করবে না তেমনই কিন্তু ফেরিস্তা তারা একমাত্র আল্লাহ রব্বুল আলমের হুকুম ছাড়া বাকি কোনো কাজ করবে না আল্লাহ রবুল আলমিন যদি বলেন যে তুমি এই কাজটা করো ব্যাস সেই কাজটাই সম্পূর্ণ করে চলে আসবে তার একটু বেশিও করবে না একটু কমও করবে না ফেরিস্তাদের কোনো বিবেক নেই তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিবেক দেনি তার জন্য ফেরিস্তারা কি করে আল্লাহ রবুল্লা আলমীর সর্বসময় ইবাদত করে থাকে তার জিকির করে থাকে জি তাহলে সম্মানিত ভাই বুঝে গেলাম যে ফেরেশতাদের কোনো বিবেক নেই আল্লাহ তাদেরকে যেই অর্ডার দেয় যে হুকুম দেয় সেই হুকুমের পালন তারা করে যদি তাদেরকে আল্লাহরবুল্লা আলম বিবেক দিতেন তাহলে মানুষের মতোই অমান্য করতো বিভিন্ন সময় নিজের মধ্যে অহংকার জয়ের হয়তো কোনো সময় কোনো সময় বিভিন্ন কিছু আসতো তাদের মধ্যে কোনো অহংকার নেই কারণ তারা কিছু ভালো মন্দ বোঝে না তারা একমাত্র বুঝে যে আমাদেরকে আল্লাহ রব্লা আলমিনের ইবাদত করতে হবে অথবা তার হুকুমের পালন করতে হবে তা সে যে আমাকে বলবে আমাকে তাই মান্য করতে হবে ব্যাস তার জন্যই তো তাদেরকে কোনো জাহান্নামে দেওয়া হবে না তাদের কোনো বিচার নেই যেমনটা মানুষ এবং জিন রয়েছে ভাই তাহলে ক্লিয়ার হয়ে গেল যা ফেরেস্তা একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না এবার আমরা এখানে চলে আসি যে আমাদের মধ্যে যারা বলছে যে আমার কাছে দুইজন ফেরেশতা অথবা তিনজন ফেরিস্তা বস করা আছে মানে মোয়াক্কেল জি প্রত্যেকেই কিন্তু বলে না আবার আমি বলছি প্রত্যেকে কিন্তু মোয়াক্কেল ফেরেশতাকে বোঝায় না জি অনেকেই বলে যে না এটা জিন আমি প্রত্যেকের কথাও বলছি না তবে আপনাদের ভুলটা ভাঙার জন্য বলছি যে ফেরিস্তা মোয়াক্কেল এটা কিন্তু নয় আর কোন ফেরিস্তাকে কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় যে তাকে বস করতে পারবে আল্লাহ মানুষকে এই ক্ষমতাটা দেয়নি সে যতই নিজে বাহাদুরি করুক যে আমি আল্লাহর একদম অলি হয়ে গেছি বা আমি আল্লাহ আমাকে খুব বেশি ভালোবাসে বা আমি এমন সিদ্ধি লাভ করেছি যার ফলে আল্লাহ আল্লাহর বল আমাকে গোপনে মানে আঙুলটি দিয়েছে কখনো নয় একমাত্র ফেরস্তার উপরে অধিকার আল্লাহ আব্বুল আলহামিনের একমাত্র তারই হুকুম মানে তাছাড়া কারও হুকুম পৃথিবীতে মানে না একজন ফেরিস্তার শক্তি সম্পর্কে একজন ফেরিস্তার ক্ষমতা সম্পর্কে যদি জানেন অবাক হয়ে যাবেন তার যে একটি পাখা রয়েছে সামান্য একটি পাখা যদি মানে তো বড় বড়ো পাহাড়কে ধুলোর মতো করে দেবে যে সম্মানিত ভাই সে যদি মনে করে পৃথিবীকে এভাবে ধরে পাল্টি মেরে দিতে পারে ফেরিস্তাদের আব্দহরুল আলমিন অনেক ক্ষমতা দিয়েছে অনেক ক্ষমতা ফেরিস্তা লাখ লাখ কোটি কোটি ফেরিস্তা যা গুণেও বোঝা যাবে না তবে চারজন বিশিষ্ট ফেরস্তা রয়েছেন আল্লাহ রাবুল্লাহের কাছে জিব্রাইল মিকাইল তারপরে হচ্ছেন মালাকুল মত এবং ইসরাফিল এই চারজন ফেরেশতা মানে বিশিষ্ট ফেরস্তা খাস বাকি সব তাদের নিচে রয়েছে তারা হচ্ছে হেড এরা প্রত্যেককে হুকুম দিয়ে থাকে বাকি নিচে যারা আছে তাদেরকে যে সম্মান তো তাহলে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে সে কোনো ফেরিস্তাকে বস করতে পারে ফেরিস্তা বস করার জিনিস নয় এটা কোনো খেলনা নয় যে ফেরিস্তা আপনি বস করলেন বললেন আর বসে গেল সম্মান তো পায় হ্যাঁ জিন পারতে পারেন আপনি জিনের সঙ্গে বন্ধুত্ব হয় কারণ জিন বিভিন্ন শয়তান থাকে জিনদের অনেক কুবুদি থাকে তারা মানুষের ক্ষতি করতেও চায় তার মানুষের ভালোও করতে চায় তার জন্য তারা ভালো মন্দ দুটোই চায় তার জন্য আপনার সঙ্গে মিলে মিশে কাজ করতে চাই সম্মানিত ভাই তাহলে বুঝে গেলাম যে আমরা যেগুলোকে মোয়াক্কেল বলে থাকি সেগুলো আসলে জিন জিন ছাড়া আর কিছু নাই কারণ আল্লাহ রব পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র মানুষ এবং জিনকে তার ইবাদত করার জন্য ইন জিনওয়াল ইনশুন সম্মানিত ভাই তাহলে আমরা যেগুলোকে বস করে থাকি বলি যেগুলোকে আমরা মনে করি যে আমরা বস করে কাজ করছি বা বন্ধুত্ব করছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু জিন জিনের বাইরে আর কিছু নেই বস করার মতো জিনের বাইরে আর কিছু নেই যে আমরা বলবো যে মোয়াক্কেল মানে ফেরেশতা বা আরও অন্য কিছু আল্লাহ লর বালি পাঠিয়েছে যেগুলোকে আমরা মিডিলে বস করতে থাকছি সমান্ত ভাই সেগুলো কিন্তু নয় তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা যেগুলো বস করি সেগুলো আসলে কিন্তু ফেরিস্তা নয় একজন জিন সমান্ত ভাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটিমাত্র লাইক দেবেন আজকে কিন্তু এ পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খ্যাতু